হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল সুসুতোতে। আজ আমরা শিখব বর্ডার লাইন বানানো। এটার জন্য আমি পাঁচটা দাগ কেটে নিয়েছি। এবার এই দাগগুলোতে আমি রান স্টিচ দেব। সেই রান স্টিচ প্রথম লাইনটা দেওয়ার পর দ্বিতীয় লাইনটা যেখানে ওঠাবো তার খালি জায়গাগুলোতে দ্বিতীয় লাইনে দেব। পাঁচটা লাইন আমরা করে নিয়েছি। একটা ঘর যেখানে করেছি দ্বিতীয় লাইন করেছি, তার মধ্যেখানে যেখানে উপরে ফাঁকা আছে নিচে সেইখানে তুলেছি, এইভাবে পাঁচটা লাইন করেছি। এবার এইখান থেকে এইভাবে তারপর এখান থেকে আবার এইখান থেকে এইভাবে এখান দিয়ে আবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এদিকে আরো পড়া থাকলে এদিকে যা যেত, কিন্তু আর যাই না, দিয়ে দিচ্ছি। এইভাবে এই জায়গায় আবার এটাকে বন্ধ করে দিলাম। আবার এটা এইখান থেকে উঠাতে হবে, দিয়ে আবার এইভাবে পাঁচটা ঘরে যেতে হবে। পাঁচটা ঘরে গেলাম, এদিক থেকে আবার পাঁচটা ঘরে যাব। আবার এদিকে পাঁচটা ঘরে। সুতোগুলো আগে পরে ওঠানোর জন্য এগুলো এই ব্যাকাভাবে যে তুলছি সেগুলো সোজা হয়ে যাচ্ছে, তখন পরপর চলে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এটা এবার এইখানে শেষ করে দিলাম। এটা বর্ডার লাইন হয়ে গেল। এটা বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারেন, কুর্তি, সালোয়ার কামিজ, হেড কভার, বিভিন্ন জায়গায় শাড়িতেও আপনারা ইউজ করতে পারেন।